اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت عالم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ভাই একটু যদি অর্থের দিকে তাকাই আমরা হে আল্লাহ তুমি আমার প্রকাশ্য গুনাহ maaf করে দাও গোপনের গুনাহ maaf করে দাও আগের গুনাহ পরের গুনাহ maaf করে দাও জানা অজানা গুনাহগুলো maaf করে দাও যে অন্যায়টা যে পাপটা আমি বারবারই করে করেছি এটাও maaf করে দাও আর ফাইনালি বলতেন এমন পাপ এমন অন্যায় যা আমি জানি না বাট ইউ নো ইট ভেরি ওয়েল আমি জানি না আমি কি পাপ করেছি হয় না ভাই আমি কি অন্যায় করেছি হয়তো আমি জানি না কিন্তু আল্লাহ জানেন আল্লাহ নোজ ইট ভেরি ওয়েল আল্লাহ সেই গুনাহও ক্ষমা করে দেন আল্লাহ ডেকে বলবেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ আল্লাহ ডাকবেন কার কি অভাব আছে কার কি প্রয়োজন আছে কার কি জরুরত আছে কার কি অসুস্থতা আছে কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি সেটা তোমাদের ফুলফিল করব আমরা এত ব্যস্ত থাকি এই ভার্চুয়াল ভাইরাসে আমরা এত বেশি ব্যস্ত থাকি আমাদের সময় নাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে ডাকছেন আপনার কি প্রয়োজন কার কি প্রয়োজন আছে চাওয়ার জন্য উদউনি আস্তাজিব লাকুম আল্লাহকে ডাকতে আল্লাহ সেই ডাকে সাড়া দেন আমরা এত মহাব্যস্ত আমরা এত বেশি ব্যস্ত থাকি আমরা সময়কে কিল করি কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না তিনি ডাকেন তিনি প্রতিদিন ডাকেন ইয়া বাগিয়াল খায়র ইয়াকবিল ওয়া বাগিয়াশ শর ইয়াকসির সব সময় তিনি বলতে থাকেন ইয়া বাগিয়াল খায়র ইয়াকবিল ওয়া বাগিয়াশ শর ইয়াকসির হে কল্যাণের পথযাত্রী হে নেকের পথযাত্রী হে আমলের পথযাত্রী তোমরা আমল করতেই থাকো ভালো কাজ করতেই থাকো সাদাকা করতেই থাকো দান করতেই থাকো কোরআন রিসাইটেশন করতেই থাকো সৎকর্ম করতেই থাকো অন দ্য কন্ট্রারি তিনি আবার ডেকে বলেন হে অকল্যাণের পথযাত্রী পাপ কাজ বন্ধ করে দাও গুনার কাজ বন্ধ করে দাও অশ্লীলতা বন্ধ করে দাও বাড়াবাড়ি বন্ধ করে দাও আমাদের সেই অন্তরচক্ষু এখনো খুলে নাই ভাই ইন্টুইশন পাওয়ার ধী শক্তি সম্পন্ন হতে আমরা পারি না কিভাবে হব আমরা কারণ আমরা মহাব্যস্ত আমরা অন্যের ক্ষতি নিয়ে ব্যস্ত তাই ভাই আসুন আমরা আমল করতে চাই আল্লাহকে ডাকতে চাই আল্লাহর সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে চাই আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি আমরা ভালোভাবে ইবাদত বন্দেগি করতে চাই আমার ভাইয়েরা আমরা তো পৃথিবীতে সৃষ্টি হয়েছি ইবাদত বন্দেগির জন্যই তাই না না কোনো সন্দেহ আছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য ঠিক কি না ভাই পৃথিবীতে যত আপনি সৌন্দর্য দেখছেন যত অ্যাট্রাকশন আপনাকে কাজ করে যত মোহনীয় বস্তু আপনাকে অ্যাট্রাক্ট করে তার প্রত্যেকটা জিনিস সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৎকর্মে কে কতটা অগ্রগামী কে কতটা ভালোভাবে ইবাদত বন্দেগি করতে পারেন কে কতটা সুন্দরভাবে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা যত সৌন্দর্য বলেন সবকিছু সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সূরা মুলকে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা নট আকসারু আমালা অনেক আমল করতে আপনাকে বলে নাই আপনি সুবহানাল্লাহ সুন্দর বলে ডাকেন সুন্দর করে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহ পরিপূর্ণভাবে ডাকেন শুদ্ধভাবে ডাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন সুন্দরভাবে বলেন এই যে দোয়া ইউজ যদি আপনি এখনো অন্তর থেকে হৃদয়কে বিগলিত করে বিশ্বাস করে আল্লাহর উপর রিলাই করে যদি বলতে পারেন ঠিক এই আয়াতের পরে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা
وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ এখনো যদি আপনি হৃদয়কে বিগলিত করে আল্লাহকে ডাকতে পারেন, ইউনুস আলাইহিস সালামকে তিন অন্ধকার থেকে বাঁচিয়েছেন না? কি অন্ধকার বলেন তো, তিনটা অন্ধকার কি কি বলতে পারবেন? তিনটা অন্ধকার কি? তিনটা অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারে পড়ে তিনি যখন এই দোয়া পড়েছেন আল্লাহ ক্ষমা করেছেন। এখনো পর্যন্ত আল্লাহ বলেছেন, এখনো পর্যন্ত কেউ যদি হৃদয়কে বিগলিত করে বলতে পারেন আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তো ভাই, আমরা যেন মন থেকে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহকে ঠিক মতো ডাকতে পারি। আর আপনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন, আমার ভাইয়েরা আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, প্রমিস করেছেন, প্রতিশ্রুতি করেছেন, আপনার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যেই। আপনি বলেছেন আপনার সমস্ত ইবাদত, আপনার সমস্ত ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। এখন আসলে কি আপনি সন্তুষ্টির জন্য বলেছেন কিনা, আল্লাহকে বিশ্বাস করে বলেছেন কিনা, না শুধু ফাঁকিবাজি দেওয়ার জন্য আপনি বলেছেন, না আপনার স্বার্থকে চরিতার্থ করার জন্য বলেছেন? আল্লাহ আপনাকে পরীক্ষা নেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ আপনাকে ভয় দিবেন, আল্লাহ আপনাকে ক্ষুধা দিবেন, আল্লাহ আপনার ফসল বিনষ্ট করবেন, সম্পদ বিনষ্ট করবেন, অনেক সময় প্রিয় মানুষের বিয়োগ ঘটাবেন, আপনার কোমলমতি অত্যন্ত আদরের ছেলে সন্তানের বিরিপমেন্ট ঘটাবেন, আপনার পিতার আগে সন্তানকে আল্লাহ নিয়ে যাবেন, আপনাকে পরীক্ষা করবেন। যদি আপনি তখনও ধৈর্যশীল হতে পারেন, যদি আপনি শুকরগুজার হতে পারেন, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আপনি যদি সলাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। আল্লাহ বলেন, আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, সলাত এবং ধৈর্যের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি যদি ধৈর্যশীল হতে পারেন, আল্লাহর উপর ইলাই করতে পারেন, আপনার জন্য সুসংবাদ। কে বলেছেন? কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পারেন না? পারেন না? বলেন আমার সাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে ও বিরাম, বুকের ভেতর ব্যথার নদী বইছে ও বিরাম, বইছে বইছে ও বিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আমার ভাইয়েরা, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি সুক্রিয়া জ্ঞাপন করতে পারেন, আল্লাহর কাছে শুকরগুজার হতে পারেন, আপনার জন্য পুরস্কার রয়েছে। আমার ভাইয়েরা, আপনি কত শুকরিয়া আদায় করবেন,
كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان আপনি যদি শুকরিয়া আদায় করেন আপনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সময়ের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর মহিমা বিদ্যমান which favors of your lord will you deny স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করার সুযোগ নাই আপনি 24 ঘন্টা যদি আল্লাহকে ডাকেন সকাল থেকে শুরু করে মর্নিং টু ইভিনিং ইভিনিং টু মর্নিং আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন শেষ করতে পারবেন আপনি শেষ করতে পারবেন না قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين সকাল বেলায় ঘুম থেকে উঠে সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন পানির লেয়ার আপনাকে ছেড়ে আপনার দৃষ্টি সীমানার বাইরে চলে গিয়েছে আপনি ওয়াশরুমে গিয়েছেন পানি নাই আপনি ট্যাপ ছেড়েছেন পানি নাই আপনি টিউবওয়েলে গিয়েছেন পানি নাই ঝর্ণা ছেড়েছেন পানি নাই আপনার ফিল্টারে গিয়েছেন পানি নাই ফ্রিজে গিয়েছেন পানি নাই একবার এক বাক্যে বলেন তো ভাই আপনাকে পানি দিবে কে আল্লাহ যদি আপনার পানি নিয়ে যায় পানি দেওয়ার সুযোগ আছে নাকি ভাই পানি নাই আপনি যদি সারা জীবন আল্লাহকে ডাকেন সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে থাকেন তাহলে আল্লাহর শুকরিয়া শেষ হবে না ভাই আপনার এই যে চক্ষু দিয়েছে এক পাল্লা যদি আপনি চক্ষু রাখেন এক পাল্লা যদি আপনি চক্ষু রাখেন আরেক পাল্লা যদি আল্লাহ আপনাকে যে রহমত দ্বারা আপনাকে আশীর্বাদ করেছে আপনাকে যে রহমত দ্বারা মার্সি এবং ব্লেসিংস এর ফুলগু দ্বারা দ্বারা আপনাকে যে এনরিচ করেছেন সেটার বিনিময়ে আপনি কি শুকরিয়া আদায় করবেন আমাকে বলেন সম্ভব সম্ভব না আমার আল্লাহ বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا شاغورير جولكي كالي كوري গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে তোমার মহিমায় দুনিয়া ঘেরা গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া তোমার মহিমায় দুনিয়া ঘেরা গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া সাজিয়ে রেখেছো এই পৃথিবী সাজিয়ে রেখেছো এই পৃথিবী কত না যতন করিয়া সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন আপনি যদি আল্লাহর ধ্বনিতে আপনার রবের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করেন আকাশ বাতাস মুখরিত করেন শয়তান তখন পালানোর পথ খুঁজে পাবে না ঠিক কিনা বলেন আপনি যদি সারা দিন মিলো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন এই শুকরিয়া শেষ করতে পারবেন না আমার ভাইয়েরা আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করেন আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনার জন্য রয়েছে মহা পুরস্কার আর যদি আপনি শুকরিয়া জ্ঞাপন না করেন আপনি যদি অনাচার করেন দুরাচারীদের মতো আচরণ করেন ধরাকে সরাগেন করেন
সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করেন, মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী দেন, জোর জবরদস্তি করেন, তাহলে আপনার জন্য রয়েছে অতল গহ্বরে যাওয়ার মতো শাস্তি। আমার আল্লাহ সূরা রোমের ৪১ নং আয়াতে সতর্কবাণী দিয়েছেন, সতর্কবার্তা দিয়েছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে সাগরে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি করে থাকেন। করোনা আসবে, ভূমিকম্প আসবে, বিভিন্ন ধরনের অনাচার আসবে, সুনামি আসবে, তুরস্কের মতো ঘটনা দেখেন ভাই, এক রাতের মধ্যে ২-২৫০০ কিংবা ৩০০০ বিল্ডিং মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। আপনি এখনো যদি সোজা না হন, আল্লাহর কাছে সোজা করার মতো অনেক বিষয় রয়েছে ভাই। আমাকে বলেন তো ভাই, এই যে করোনাকালীন সময়ে, এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে, অন্তত আমার জীবনে এটা ফিল হয় নাই, আপনাদের হতে পারে, যে এমন একটা ছোট্ট একটা জীবাণু যাকে কেউ দেখবে না, দেখাও যায় না, কোন একটা দেশ ব্লক হইতে পারে, সারা বিশ্বব্যাপী ভয়ে তটস্থ হয়েছে, অন্তস্থ হয়েছে, এত বেশি ভয় সারা বিশ্বব্যাপী, শুধু একটা এয়ারপোর্ট নয়, পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট, যারা সবচেয়ে বেশি সচেতন ছিল তারা বেশি আক্রান্ত হয়েছে, ঠিক কি না? আপনি যদি ভাই এখনো সোজা না হতে পারেন, এখনো যদি আল্লাহর সাথে আপনার রবের সাথে কানেক্টিভিটি না বাড়াতে পারেন, এখনো যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন, হৃদয়টাকে যদি নরম না করতে পারেন, আত্মাটাকে যদি প্রশান্ত না করতে পারেন ভাই, আপনার দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেসপন্সিবিলিটি সম্পর্কে যদি আপনি সচেতন না হন, আপনি মারা যাবেন, নো ডাউট ইন ইট, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, আপনি যেইখানে থাকেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, আপনি মারা যাবেন টুডে অর টুমরো, নোবডি এসকেপ ফ্রম ডেথ, ইউ উইল হ্যাভ টু মাস্ট টেস্ট হোয়াট ইজ ডেথ, আপনি মারা যাবেন নিশ্চিত, কিন্তু মারা গেলে যে আপনার জবাবদিহিতার দিবসে আপনি যাবেন, আপনি কি জবাব দিবেন? ৫টা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম, কে বলেছেন, কে? আপনি ৫টা প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি আপনার মহামূল্যবান সময়কে নষ্ট করেছেন, কিভাবে কাজে লাগিয়েছেন, কি বলবেন? তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পর্দার অন্ত